ঢাকার সিদ্দিক বাজারে বিস্ফোরণে নিহত তিনজনের দাফন হয়েছে তাদের নিজ এলাকা মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে। সকালে তাদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গতকাল রাতে মরদেহ ঢাকা মেডিকেল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত মহিউদ্দিন আখন্দ সিদ্দিক বাজারে ওই ভবনের নিচ তলায় একটি স্যানিটারি দোকানে ম্যানেজারের কাজ করতেন। অন্যজন আবু জাফর স্যানিটারি মালামাল কেনার জন্য সেখানে গিয়েছিলেন। সিদ্দিক বাজারের বিস্ফোরণে নিহত মানিকগঞ্জের বাবুল মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। বাবুল ঢাকায় প্রেস প্রিন্টিং সাপ্লায়ার হিসেবে কাজ করতেন। তার আকস্মিক এই মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।